25 জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে পাঠান ঝড়। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাই তো পাঠান সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ আকাশ ছোঁয়া। পাঠান সিনেমার সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে রাতারাতি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই একটি বিজ্ঞাপনের মডেল হবেন শাহরুখ। যে বিজ্ঞাপনে শাহরুখের মডেল হবার কথা চলছে সেই বিজ্ঞাপনে এত দিন ধরে মডেল ছিলেন বলিউডের আরেক খান আমির খান, তাকে সরিয়ে এবার তার জায়গায় নেওয়া হচ্ছে শাহরুখকে। পাঠান সিনেমার সাফল্য অন্যদিকে লাল সিংহ চাড্ডার আশানুরূপ ফল না পাওয়ার বদলেই এমন পরিবর্তন হয়েছে কিনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে গাদা গাদা হিন্দি ও দক্ষিণ সিনেমার পরিচালক নিজের সিনেমাতে শাহরুখ খানকে নিয়ে হাজির হচ্ছেন তার মান্যতে। গুঞ্জন রয়েছে ধুম 4 সিনেমার পরিকল্পনাও করে ফেলেছেন যশরাজ ফিল্মস, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। 2023 সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত আরেক সিনেমা জওয়ান। আফরোজা দিবা, NBD TV, ঢাকা।